মাননীয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনা কম্পিউটার ওয়ার্কস অ্যান্ড আই হেলথ, আধুনিক মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ অবদান এই কম্পিউটার, এই যন্ত্র যেটা দিয়ে আমরা ইনফরমেশন টেকনোলজির প্রভূত উন্নতি করেছি সারা বিশ্বে, সেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিজ্ঞান তো থেমে থাকবে না, তার কাজ সে করবে, তার অগ্রগতিকে কোনোভাবেই রোকা যায় না, বিজ্ঞানের অগ্রগতিকে। তারই ফসল হচ্ছে কম্পিউটার ওয়ার্কস। আজকের দিনে আমাদের ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে শিক্ষিত সমাজের অধিকাংশই আজকে কম্পিউটার ওয়ার্কসে, কম্পিউটার নিয়ে শিক্ষা, গবেষণা, পেশা সমস্তটাতেই আজকে কম্পিউটার। এবং এই যন্ত্র মানব সভ্যতার সর্বকালীন অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে পরিগণিত হতে চলেছে। দেখুন, এই কম্পিউটার ওয়ার্কস করতে গেলে আমাদের কতগুলো ফিজিক্যাল, শরীরগতভাবে হ্যাজার্ডস আছে, সেগুলোই এক এক করে আজকে বলবো। প্রথম যে কথাটি, কম্পিউটার স্ক্রিনস আমরা যতটা সম্ভব ব্রেক দিয়ে দিয়ে করার চেষ্টা করব, ভেঙে ভেঙে করার চেষ্টা করব, নতুবা আমাদের আই স্ট্রেন, চোখের উপর স্ট্রেন, চাপ পড়ে, চোখের এক্সট্রা অকুলার মাসেল, সেই ভলেন্টারি মাসেলগুলোর উপর খুব মাসেল স্ট্রেস হয়, ফ্যাটিক হয়ে যায়, ডিসকমফোর্ট হয় আমাদের, তার জন্য পেইন হয়, ব্যথা হয়, এবং ব্লারি ভিশন বা ব্লাড ভিশন বলা হয়, আনক্লিয়ার ভিশন, অস্পষ্ট দৃষ্টি, এটা তৈরি করে হচ্ছে এই কম্পিউটার স্ক্রিন। যদি আমরা দীর্ঘক্ষণ ধরে কাজ করি, চোখ শুকিয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়, ড্রাই আই, ইচি, চুলকায়, এবং রেড আইস, আলটিমেট চোখ ডললে চোখে লাল হয়, একটা ইনফ্লামেশন হয়, প্রদাহ হয় চোখের মধ্যে, এবং ডবল ভিশন, আমরা দুটো দুটো করে জিনিসও দেখতে পারি, হেডেক, মাথা ব্যথা হয়। কিন্তু বিভিন্ন গবেষণা মারফত, বিভিন্ন গবেষণা পত্র মারফত দেখে আমরা যেটুকু ইনফারেন্সে আনতে পারছি, যে কোনো প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি যে দীর্ঘস্থায়ী চোখের কোনো ড্যামেজ হয় এই বেশি কম্পিউটার ওয়ার্ক করলে। এবার আমাদের স্ক্রিন টাইমটাকে মেনটেন করতে হবে, শুধু কম্পিউটার নয়, আমাদের স্ক্রিন টাইমটা হচ্ছে মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, সমস্ত কিছুতেই কিন্তু স্ক্রিন টাইমটা আসছে। আমরা টু মাচ স্ক্রিন টাইম কাউকেই ব্যবহার করতে দেব না, বিশেষ করে চিলড্রেনদের বেশি রিস্ক। আমাদের ইনসমনিয়া, ঘুমকে কেড়ে নেয় এই স্ক্রিন টাইম, যারা দিনের মধ্যে 6 ঘন্টা বা তার বেশি স্ক্রিন টাইম ইউজ করেন তাদের ক্ষেত্রে ইনসমনিয়া, কিন্তু নিদ্রাহীনতা, নিদ্রা স্বল্পতা কিন্তু অন্যতম কারণ। কেন? এই স্ক্রিন থেকে যে ব্লু লাইট বেরোয় সেটা হচ্ছে মেলাটোনিন হরমোন সিক্রেশনে বাধা দেয়, এই মেলাটোনিন হচ্ছে স্লিপ ইন্ডিউসিং এজেন্ট, সেই জন্য দেখবেন আমরা ঘর অন্ধকার করে ঘুমাই, ডার্ক প্লেসে কিন্তু মেলাটোনিন বেশি সিক্রেশন হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই বৈজ্ঞানিক সত্যটাকে মর্যাদা দিতে হবে। সেই জন্য আমরা যখন বেডে যাব তখন তার বেশ কিছুক্ষণ আগেই আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেটস, কম্পিউটার স্ক্রিন সবাইকে বেডে পাঠিয়ে দিয়ে আমরা বেডে যাব বেশ কয়েক ঘন্টা আগে, এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এটা আমাদের ফলো করতে হবে। দেখুন, তারপরে যেটা হয়, বাচ্চাদের অ্যাটেনশন প্রবলেম হয়, এটা একটা মারাত্মক ব্যাপার, অ্যাটেনশন প্রবলেম হওয়া, এবং এই অ্যাটেনশন প্রবলেমটাকে আমাদের দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, অতিমাত্রায় অ্যাংজাইটি হতে পারে, তা
তার সঙ্গে সঙ্গে ডিপ্রেশনও হয় এই আমাদের বাচ্চাদের। ওয়েট গেইন করে অবেসিটি, যেহেতু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না সেহেতু বাচ্চারা কিন্তু ওয়েট গেইন করতে পারে। এবং কম্পিউটার ভিশন সিন্ড্রোম বা সিভিএস, কম্পিউটার ভিশন সিন্ড্রোম বা সিভিএস এটা কিন্তু আমাদের অন্যতম প্রধান কম্পিউটার বা স্ক্রিন ঘটিত একটি রোগ। প্রলং কম্পিউটার ইউজ যদি আমরা করি একভাবে আনইন্টারেপ্টেডলি একা একদম বেশিক্ষণ যদি আমরা করি নির্বচ্ছিন্নভাবে, তাহলে আমাদের চোখে ইরিটেশন হয়, ড্রাই আইস হয়, আলটিমেটলি ইচি আইস, রেড আইস এগুলো আমাদের হয়, এবং ব্লাড ভিশন যেটা অস্পষ্ট দৃষ্টিশক্তি সেটা কিন্তু হতে পারে, হেড এক্স, ব্যাক এক্স। দেখুন আমরা যখন কম্পিউটার ওয়ার্কস করি তখন আমাদের ব্যাকের মাসেলগুলো কিন্তু আমাদের ফ্যাটিগ হয়ে পড়ে ডিউ টু অ্যাবনর্মাল পশ্চার। অনেক সময় ধরে যদি আমরা বেঢাকও কোনো পরিস্থিতিতে আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের ঘাড়ে ব্যথা, পিছনে ব্যথা, ব্যাক মাসেলসে সেগুলো কিন্তু অবশ্যম্ভাবী, এবং আলটিমেট মাসেলগুলো ফ্যাটিগ হয়ে যায়, মাটি মাসেলগুলো রেস্ট দরকার, স্ট্রেনাস হয়, স্ট্রেসড হয় না, সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন অসুবিধা ফেস করি। এবং রিডিউসেস পারফরমেন্স ওয়ার্ক প্লেস এবং হোম ইন্ডেক্স, আমাদের পারফরমেন্স ইন্ডেক্স কর্মক্ষমতা কিন্তু কমিয়ে দেয় এই বেশিক্ষণ ধরে কম্পিউটার ইউজ করলে। আই হেলথ কেয়ার প্রফেশনালরা সেভারেল ওয়েজ আমাদের বলেছে এই সিভিএস বা কম্পিউটার ভিশন সিন্ড্রোমকে রুখতে গেলে সেগুলো আমরা ফলো করব। যে আনসুইটেবল এনভায়রনমেন্টকে আমরা কাজ করব না, যে ঘরে ইনসাফিসিয়েন্ট ইনঅ্যাডিকুয়েট লাইট আছে সে ঘরে আমরা কাজ করব না, ইমপ্রপার ইউজ অব আই গ্লাস, আমাদের চোখের পাওয়ার পরিবর্তন হয় যেমন সেই পরিবর্তিতকে কারেক্ট করে আমরা কম্পিউটার কাজ করব, কন্ট্যাক্ট লেন্স ইউজ করলেও সেটাকেও আমরা খেয়াল রাখব। টু প্রিভেন্ট সিভিএস বা কম্পিউটার ভিশন সিন্ড্রোম এই চেঞ্জগুলোকে আমরা ইম্প্রুভ করব বিভিন্ন কন্ডিশনকে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং আলটিমেট যদি বেশিক্ষণ আমরা স্ক্রিন টাইম ইউজ করি, খুব বেশি টাইম দীর্ঘ দিন ধরে, তবে আমাদের রেটিনাল ড্যামেজ হতে পারে। এবং ডিজিটাল ডিভাইসেস রিলিজ, এই ডিজিটাল ডিভাইস যে কতগুলো জিনিসকে নির্গত করে যেমন ব্লু লাইট, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস, নীল আলো, এই নীল আলো থেকে কিন্তু আমরা আমাদের রেটিনা যেটা আমাদের খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ চোখের অংশ সেটাকে আমরা ড্যামেজ করতে পারি ব্লু লাইট দিয়ে। এবং ড্যামেজ লাইট সেন্সিটিভ সেল, রেটিনাতে যে 10টি লেয়ার আছে তার মধ্যে লাইট সেন্সিটিভ লেয়ারগুলোকে এই ব্লু লাইট ড্যামেজ করতে পারে। আর্লি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এবং লস অফ আইসাইট আলটিমেটলি ফাইনালি সেটা কিন্তু ইন্ডিউস করতে পারে এই ব্লু লাইট। আমরা যেটা এর প্রতিকার হিসাবে এই সিভিএসকে রুখতে গেলে আমরা যেগুলো পদ্ধতিগুলো করতে পারি কম্পিউটার ভিশন সিন্ড্রোমকে রুখতে গেলে সেগুলো আমরা বলছি। দেখুন ফ্রিকোয়েন্ট ব্রেক্স নিতে হবে আমাদের, বেশিক্ষণ ধরে এক জায়গায় বসে অ্যাবনর্মাল পশ্চারে আমরা কাজ করব না, মিনি ব্রেক্স ফর রিল্যাক্সেশন, উঠে উঠে আমাদের রিল্যাক্স করতে হবে, বা ফুল ব্রেক্স, মিনি ব্রেক্স আর ফুল ব্রেক্স, কম্পিউটার বন্ধ করে শাট ডাউন করে আমরা উঠে পড়তে পারি। স্ট্যান্ড, স্ট্রেচ অ্যান্ড লুক অ্যারাউন্ড একটা ফর্মুলা আছে, আমেরিকান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের স্বীকৃত ফর্মুলা, তাদের দ্বারা তৈরি করা ফর্মুলা, যে আমরা স্ট্যান্ড হবো, উঠে দাঁড়াবো, স্ট্রেচ করবো বডিকে, এবং তারপরে লুক অ্যারাউন্ড, রুল অফ 20 বলা হয়, 20 মিনিটস কাজের পর পর ইন্টারভেলে, এবং 20 ফিট দূরে 20 সেকেন্ডসের জন্য আমরা তাকাবো, এটা আমাদের একটা মেনে চলতে হবে, রুল অফ 20। এবং অ্যাডাল্টস হলে স্ক্রিন টাইম আউটসাইড ওয়ার্কিং আওয়ার্স লেস দ্যান 2 আওয়ার্স রাখার চেষ্টা করব, বাচ্চা হলে আরও কম রাখার চেষ্টা করব। চিলড্রেনকে কী করতে হবে, ওয়াক অ্যাওয়ে ফ্রম দ্য স্ক্রিন অ্যাটলিস্ট 10 মিনিটস এভরি আওয়ার। চিলড্রেনরা আজকালকার এই ডিজিটাল মাধ্যমের পড়াশুনো বা ডিস্টান্স এডুকেশন যেগুলো আমাদের চলছে, অনলাইন এডুকেশন এই কোভিড-19 সময়,
আমরা বাচ্চাদের 1 ঘন্টা 10 মিনিট করে ব্রেক দেওয়ার কথা বলেছিলাম এবং সুপারিশ করেছিল মেডিকেল সায়েন্স। আর কিছু আই ড্রপ আমরা ইউজ করতে পারি, ড্রাই আই, ইচি আই, রেড আইয়ের জন্য, সেটা আমরা সুপারিশ করছি। এবং কম্পিউটার ভিশন সিন্ড্রোম, প্রায় 71% লোক যারা কম্পিউটার ইউজ করেন তারা ভুগছেন, তাদের প্রথম কাজ হবে আই গ্লাসটাকে অ্যাপ্রোপ্রিয়েট রিনিউয়াল করা, আই পাওয়ারটাকে, গ্লাসেসগুলোকে, লেন্সেসগুলোকে, সবগুলোকে দেখে নেওয়া, রিচেকিং করানো, অ্যাডজাস্টমেন্টস অফ আই গ্লাস অ্যান্ড কন্ট্যাক্ট লেন্সেস অ্যাজ পার প্রেসক্রিপশন আমাদের তৈরি করতে হবে। এবং তার চেয়েও যেটা বড় কথা, ডিজিটাল আই স্ট্রেন, টু মাচ স্ক্রিন টাইমকে আমরা বন্ধ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে ওই ঘরের লাইটিংকে, রেগুলার আই চেকিং করাতে হবে। অন্তত পক্ষে আই সার্জেন না হোক, আমাদের দেশে অনেক দক্ষ প্যারামেডিক্যাল অপথালমিক অ্যাসিস্ট্যান্ট আছেন যাদের কাজ শুধু রিফ্রাকশন করা বা মাইনর এলিমেন্টস অফ আই ডিজিজকে চিকিৎসা করা। তারা অনেক বেশি করে ফোকাস নলেজ নিয়ে, অনেক বেশি তাদের কনসেন্ট্রেশন একটা বিজি আই সার্জেনের থেকে, তাদেরকে দেখিয়ে আমাদের পাওয়ার চেকিং অ্যান্ড রিচেকিং করতে হবে, ফলো আপ করতে হবে এবং রেগুলার আই চেক করাতে হবে তাদের দিয়ে সুবিধা মতো। এবং রিডিউস করতে হবে একদৃষ্টি, একভাবে তাকিয়ে থাকা গ্লেয়ারকে আমাদের কমাতে হবে, একদৃষ্টিকে কমাতে হবে, ফোকাসড ভিশনকে কমাতে হবে, হাই রেজলিউশন স্ক্রিনস ইউজ করতে হবে এবং ইউজ আর্টিফিশিয়াল টিয়ার্স। ড্রাই আইয়ের জন্য আমরা আর্টিফিশিয়াল টিয়ার্স ব্যবহার করব, মডার্ন প্রচুর ভালো নিরাপদ আই ড্রপস আর্টিফিশিয়াল বেরিয়ে গেছে, সেগুলো আমরা ইউজ করবো, অ্যাডজাস্টমেন্ট করবো আই গ্লাস, কন্ট্যাক্ট লেন্স এবং গামা রে অপটিক্স বা ব্লু লাইট ব্লকিং গ্লাসেস আমরা ইউজ করবো রেটিনাল ড্যামেজকে রুখতে গেলে, ম্যাকুলার ডিজেনারেশনকে রুখতে গেলে আমরা এই বিশেষ ধরনের চশমা ইউজ করবো। এবং কম্পিউটার গ্লাসেস কিন্তু পাওয়া যায়, এটা ওয়্যার করে আমরা কম্পিউটার ওয়ার্কস করতে পারি এবং মাইন্ডফুল অফ ইউর স্ক্রিন টাইম, যেটা আমাদের বারবার স্মরণ করাচ্ছি আপনাদের যে স্ক্রিন টাইমটাকে আমাদের সঠিকভাবে মেনে চলতে হবে, নতুবাই কিন্তু গণ্ডগোল। দেখুন যে কথাটা বলছিলাম যে আমাদের ড্রাই আইকে রুখতে গেলে আর্টিফিশিয়াল টিয়ার আমরা ইউজ করব। তার মধ্যে প্রথম যেটা বলছি সহজলভ্য জিনিস, 1% গ্লিসারিন ও 1.4% পলিভিনাইল অ্যালকোহল, এগুলোও চলতে পারে, বা 0.1% ডেক্সট্রান-70, এটাও একটা বিশেষ প্রোডাক্ট, এটাও চলতে পারে, 0.3% মিথাইল সেলুলোজ 2910। মিথাইল সেলুলোজ কিন্তু আমরা যখন পড়াশুনো শিখেছি 1988-90 সেই সময়ে কিন্তু এই 0.3% মিথাইল সেলুলোজ সরকারি সাপ্লাইও ছিল 1910। এবং 1.25% পোভিডন বা 0.5% পলিইথিলিন গ্লাইকল 400, এটা আমাদের কিন্তু খুবই উপকারী। এবং সবচেয়ে পরে বলছি, দি বেস্ট আর্টিফিশিয়াল টিয়ার হচ্ছে 0.3% প্রোপিলিন গ্লাইকল গ্লিসারিন কম্পোজিশন, প্রোপিলিন গ্লাইকল গ্লিসারিন বেস্ট ফর আইস, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ফর টেম্পোরারি রিলিফ। আমরা ম্যাক্সিমাম 4 টাইমস দিতে পারি আর্টিফিশিয়াল টিয়ার্স পার ডে, ডোন্ট ওভারলোড দ্য আই উইথ আর্টিফিশিয়াল টিয়ার্স, বারবার বেশি করে আমরা দেব না। এই কথা বলে এবং মানব সভ্যতার আধুনিকতম সৃষ্টি এই কম্পিউটার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, প্রতিটা আমরা ইউজ করব কিন্তু একটা এলওসি লাইন অফ কন্ট্রোল মেনে, তার বেশি আমরা স্ক্রিন টাইম কখনোই করব না যদি আমরা সুস্থ সবল দৃষ্টি নিয়ে এই পৃথিবীকে উপভোগ করতে চাই। ভগবান, আল্লাহ, ঈশ্বর, এরা কিন্তু আমাদের 2টি চোখ দিয়েছে আমাদের এই পৃথিবীকে উপভোগ করার জন্য। এই কথাটা বারবার বলে আজকের এই হেলথ এডুকেশনাল ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ। Thank you.